আজকের ভিডিওটা কোনো কমেডি ভিডিও বা কোনো রেসিপি ভিডিও নয়, আজকের ভিডিওটা একদমই অন্যরকম। পুরোটাই আমার বাবার ইচ্ছাকে আমি যতটুকু পেরেছি আমার তরফ থেকে ফল প্রকাশ করার চেষ্টা করেছি। ভিডিওটা দেখো, তার আগে আমার তরফ থেকে সবাইকে মহানবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমার আমি আমার মাথা চুল জাতীয় কর্মায় হয়ে আসলে পরের বারও নিয়ে যাবো চলে। হ্যাঁ, কেন থাকবো না, অবশ্যই। বাবার আর আমার এই ছোট্ট উদ্যোগটা কেমন লাগলো? তো সবার প্রথমে বলবো থ্যাংক ইউ বাবা এই ছোট্ট উদ্যোগে আমাকে অংশগ্রহণ করার জন্য। তো আমি তো সারাদিন এইভাবে ওদের সাথে ঘুরে খুবই আনন্দ অনুভব করেছি, আর তার সাথে ওনাদের যে কতটা আশীর্বাদ পেয়েছি সেটা আমি আর কি বলবো। তো মানে আমি তো খুবই হ্যাপি, মানে কি বলবো, ওনাদের মধ্যে এরকম অনেকেই ছিল, মানে আরও অনেকের যাওয়ার কথা ছিল, বাড়িতে ওনাদের অনেকের নানান প্রবলেমের জন্য যেতে পারেনি। তো ওনাদের মধ্যে এক দুজন এরকম ছিল যে ওনাদের বাড়িতে অনেকেই আছে কিন্তু তারা হয়তো তাদের কাজকর্মের জন্য ওনাদেরকে নিয়ে যেতে পারে না, পুজোয় ঘুরতে নিয়ে যেতে পারে না। কিন্তু ওনাদেরকে যখন নিয়ে আমি ঠাকুর দেখালাম, ঘোরালাম, ওনারা এত খুশি হয়েছে। আর সবার মুখে একই কথা যে সারা বছর বাড়িতে থাকি, সারা বছর এইভাবে ঘরের এক কোণে বসে থাকি, বাড়িতে বসে থাকি, কিন্তু এইটুকু এইভাবে হয় না, এইভাবে কখনো কেউ এইভাবে করে না। তো এইসব যখন ওনাদের মুখ থেকে যখন শুনলাম না, তখন সত্যিই খুব ভালো লাগলো। সবাই এরকম বলল যে তো বেঁচে থাক মা, বেঁচে থাক, বা বাবাকেও আশীর্বাদ দিল, সাথে আমাকেও আশীর্বাদ দিল। তো এইটুকুই প্রাপ্য, এইটুকুই প্রাপ্য। তো আমি চাইবো যে তোমরা তোমাদের বাড়িতে যেরকম, তোমাদের বাড়িতে এরকম যদি কেউ বয়স্ক মহিলা বা বয়স্ক লোক যদি থাকে, তাদেরকে নিয়ে বেরো। তারা না সারা বছর আমাদের মতো অপেক্ষা করে থাকে, পুজোতে ঘুরবে, মাকে দর্শন করবে, তারাও অপেক্ষা করে থাকে। কিন্তু আমাদের এই ব্যস্ততার লাইফে হয়তো আমরা তাদেরকে কোথাও ভুলে যাই, তাদের কথা কেউ মনেও রাখি না, যে তারাও কিন্তু সারা বছর আমাদের মতনই অপেক্ষা করে থাকে। তারা কিন্তু আমাদের হাত ধরেই বাঁচতে চায়, তারা আমাদের সাথেই বাঁচতে চায়, কিন্তু আমাদের এই ব্যস্ততার লাইফে আমরা কিন্তু তাদেরকে ভুলে যাই। তো আমি এটাই চাইবো, মানে আমার বাবার তরফ থেকে আমি এটাই চাইবো, আমার বাবারও এটাই বলা যে তোমরাও যারা এরকম এই ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তোমরাও এরকম কিছু করার চেষ্টা করো, দেখবে যে তাদের মুখের হাসি আর তাদের যে আশীর্বাদ না, এটা সারা জীবনের প্রাপ্য, সারা জীবনের প্রাপ্য। তো এরকম একটা ছোট্ট উদ্যোগ এই বছর শুরু করলাম, যদি হয় তো আমি এরকম আরও করার চেষ্টা করব। তো কারণ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কারণ তারা আর কিছু চায় না, তারা আমাদের হাত ধরেই বাঁচতে চায়, তাদের এইটুকুই আশীর্বাদ। মানে তারা এইটুকুই চায় যে আমরা যাদের পাশে থাকি, তাদের এই অসহায় মানে বার্ধক্য সময় আমরা তাদের পাশে থাকি, পাশে দাঁড়াই, তাদেরকে ভালোবাসি, এটুকুই তারা চায়। তো এইটুকুই আমার তরফ থেকে বলা।
আর থ্যাংক ইউ বাবা আমাকে এই ছোট্ট উদ্যোগে অংশগ্রহণ করার জন্য, আবার থ্যাংক ইউ অ্যাগেইন। তো তোমরাও যদি চাও এরকম কিছু করতে পারো, দেখবে খুবই ভালো লাগবে। তো এইটুকুই আজকের ভিডিওটা, এইটুকুই আজকের ভিডিওটা কোনো ফুড ভিডিও বা কমেডি ভিডিও ছিল না, আজকের ভিডিওটা একদমই অন্যরকম, যেটা একদম আমার মনকে ভরিয়ে দিল।